নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস এসএসসি জিডির অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তো আমি বলবো যে এই এসএসসি জিডির যে ফর্মটা এটা কিন্তু একটা প্রত্যেকের কাছে ছেলে মেয়ে উভয়ের কাছে কিন্তু একটা বিরাট সুযোগ ভ্যাকেন্সি চব্বিশ হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে আজকে টোটাল ডিসকাস করবো দেখুন অফিসিয়াল যে নোটিফিকেশানটা সেটা লক্ষ্য করলে দেখবেন পঞ্চান্ন পাতারও বেশি জুড় বেশি পাতা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশানটাকে তাতে ঠিক আছে কিন্তু আজকে আমরা এক পাতার মধ্যে আমরা তার সারাংশটা কিন্তু জেনে নেব এক ঝলকে ঠিক আছে তো চলুন দেরি না করে শুরু করা যাক দেখুন প্রথমে কি প্রথমে হচ্ছে ডেট অফ সাবমিশান অফ অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হয়েছে না সাতাশ দশ দু থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে চলবে কতদিন পর্যন্ত তিরিশ বারো দু পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চলবে ঠিক আছে দেখুন শিডিউল অফ সিবিটি দেখুন কম্পিউটার বেসড এক্সাম সেটার কিন্তু ডেট দেওয়া হয়নি বাট মার্চটা কিন্তু বলে দিয়েছে যে জানুয়ারি দু হাজার তেইশ কিন জানুয়ারি মানে দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে কিন্তু এর কম্পিউটার বেসড এক্সামটা কিন্তু হতে চলেছে ঠিক আছে দেখুন আমি এখানে অফিসিয়াল নোটিফিকেশানে একটা স্ক্রিনশট দিচ্ছি তো এখানে দেখতে পাবেন যে যতগুলো লাইন লেখা আছে এখানে কিন্তু কম মানে এই যে ফর্ম ফিল করবেন এর সংশোধনের কোনো কিন্তু কলাম নেই মানে সংশোধন করতে কিন্তু পারবেন না সেই জন্য বি কেয়ারফুল যখন ফর্ম ফিল আপটা করবেন খুব কেয়ারফুল্লি কিন্তু ফর্ম ফিল করতে হবে যাতে কোনো না ভুল কোনো কিছু না ভুল হয় ঠিক আছে এবার আসবো ভ্যাকেন্সি দেখুন ভ্যাকেন্সি প্রথমে বলি যে মেল ভ্যাকেন্সি টোটাল রয়েছে একুশ হাজার পাঁচশো উনআশিটা ঠিক আছে এবং ফিমেল ভ্যাকেন্সি রয়েছে ছাব্বিশশো ছাব্বিশটা টোটাল ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ মানে দারুণ ভ্যাকেন্সি প্রচুর ভ্যাকেন্সি দেখুন স্ক্রিনে আসছে যে এখানে কিন্তু প্রত্যেকটা ভাগ করে দেওয়া হয়েছে যে মেল ক্যান্ডিডেটের জন্য মেল ক্যান্ডিডেট ইউআর আর ওবিসি এসটি এস এসসি সবার জন্য পাট পাঠ করে এবং সমস্ত মানে বাহিনীতে মানে ধরুন আপনার সিআইএসএফ থেকে শুরু করে বিএসএফ থেকে শুরু করে এসএসবি থেকে শুরু করে সব কিছু দেখুন পরপর কিন্তু তার কিন্তু ভ্যাকেন্সিগুলো পরপর দেওয়া হয়েছে বোঝা গেছে আচ্ছা এবার আসছি যেটা এই মানে এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এজ লিমিট আমি হয়তো আপনারা থাম মিলে দেখেছেন যে এটা কিন্তু একটা দারুণ সুযোগ কেন দারুণ সুযোগ না এখানে এজ লিমিটের একটা বিরাট ব্যাপার রয়েছে ঠিক আছে প্রথমেই বলি এখানে এজ লিমিট রয়েছে আঠারো থেকে তেইশ ঠিক আছে কোন ডেট মানে কোন ডেট ওয়াইজ না এক এক দু পর্যন্ত ঠিক আছে দেখুন অফিসিয়াল নোটিফিকেশানটা সামনে আসছে ঠিক আছে অফিসিয়াল নোটিফিকেশানটা স্ক্রিনে আসছে ওখানে কি লেখা আছে একটু লেখাটা দেখতে হবে সেটা হচ্ছে ক্যান্ডিডেট শ্যুট নট হ্যাভ বিন বর্ন আর্লিয়ার দেন টু ওয়ান টু থাউজেন্ড ঠিক আছে টু থাউজেন্ড মানে টু থাউজেন্ড মানে দুই এক দু হাজার কুড়ি দু হাজারের আগে হওয়া চলবে না এবং লেটার দেন এক এক দু হাজার পাঁচ এবং দু হাজার পাঁচের পরে হওয়া চলবে না ঠিক আছে এটা নর্মাল কোর্স এটা হচ্ছে আমাদের নর্মাল মানে এইটা অ্যাকচুয়ালি নিয়ম থাকলো কিন্তু বর্তমান কি করা হয়েছে মানে এই ভ্যাকেন্সিতে একটা বাম্পার একটা ভ্যাক মানে সুযোগ দেওয়া হয়েছে কেন না কোভিড প্যান্ডামিকের সিচুয়েশানের জন্য তিন বছর করে কিন্তু ছাড় দেওয়া হয়েছে সকল ক্যান্ডিডেটদের ঠিক আছে ওই জন্য যে যে ডেটটা লেখা আছে দুই এক দু হাজারের আগে হওয়া চলবে না সেই ডেটটা হবে কি দুই এক উনিশশো সাতানব্বইয়ের আগে হওয়া চলবে না বোঝা গেছে তাহলে বুঝতে পারছেন যে এইটাতে কিন্তু কত ছেলে সুযোগ পাচ্ছে ঠিক আছে এটা কিন্তু যারা যাদের বয়স রয়েছে বা যারা এলিজিবিল তারা কিন্তু প্রত্যেকেই ফর্ম ফিল করবেন কারণ প্রত্যেকেই ফর্ম ফিল করবে কারণ এটা একটা প্রত্যেকের কাছে একটা দারুণ সুযোগ ঠিক আছে এজ লিমিটের ব্যাপারে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান কিছুই নেই সিম্পল টেন্থ পাস আপনার মাধ্যমিক পাস থাকলেই আপনি কিন্তু আপনি অ্যাপ্লিকেবেল মানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে নেক্সট কম্পিউটার বেসড এক্সাম দেখুন প্রথমেই বলি যে সিবিটি যেটা হবে সেটা কিন্তু মানে চারটা পোশানে ভাগ করা হয়েছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর ঠিক আছে দেখুন পার্ট ওয়ানে কি থাকবে পার্ট ওয়ানে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজিনিং কুড়িটা কোশ্চান থাকবে চল্লিশ নাম্বার জিকে জেনারেল নলেজ এবং এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কুড়িটা কোশ্চান চল্লিশ নাম্বার এরপরে থাকবে এলিমেন্টারি ম্যাথেমেটিক্স থাকবে কুড়িটা কোশ্চান চল্লিশ নাম্বার ইংলিশ বা হিন্দি থাকবে কুড়িটা কোশ্চান চল্লিশ নাম্বার টোটাল আশিটা কোশ্চান থাকবে প্রত্যেক কোশ্চেন মার্ক প্রত্যেক কোশ্চেনের পূর্ণমান হচ্ছে দুই এবং সময় থাকবে ষাট মিনিট বা এক ঘন্টা ঠিক আছে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য নেগেটিভ মার্কিং মানে নেগেটিভ মার্কিং আছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু হাফ মার্ক কাটা হবে মানে পয়েন্ট ফাইভ জিরো কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে বোঝা গেছে দেখুন স্ক্রিনে আমি টোটাল এর সিলেবাসটা দিয়ে দিয়েছি এর সিলেবাসটা দেখতে পারো ঠিক আছে এর সিলেবাসটা কিন্তু খুব মানে সুন্দরভাবে বলে দেওয়া আছে এবং আমি আমার মনে হয় যে যে পয়েন্টগুলো যে যে পয়েন্টগুলো অফিসিয়াল নোটিফিকেশানে পয়েন্ট আউট করা হয়েছে যে ম্যাথেমেটিক্সের ক্ষেত্রে এই এই চ্যাপ্টার রয়েছে বা রিজনিংয়ের ক্ষেত্রে এই এই চ্যাপ্টার রয়েছে আমার মনে হয় আগে আপনি আগে তোমরা ওই চ্যাপ্টারগুলো শেষ করো আগে ওই চ্যাপ্টারগুলো শেষ করো খুব ভালোভাবে ঠিক আছে যেগুলো মানে বলা আছে নোটিফিকেশানে এরপরে আমরা কি এর পরে আসবো এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পিটি এবং পিএসটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং পিএসটি ঠিক আছে দেখো এটাও কিন্তু স্ক্রিনে আসছে এটা আমি বলে দিই প্রথমে যে পিইটিটা রয়েছে প্রথমে যে পিইটি রয়েছে সেটা হচ্ছে মেলদের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা রয়েছে সেটা হচ্ছে পাঁচ কিলোমিটার ছুটতে হবে ছেলেদের জন্য সেটা হচ্ছে চব্বিশ মিনিটে ঠিক আছে আচ্ছা ফিমেলদের জন্য কি রয়েছে ফিমেলের জন্য ষোলোশো মিটার রয়েছে সাড়ে আট মিনিট সাড়ে আট মিনিট সময় ঠিক আছে এটা গেল পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এতে আর কিছু নেই এরপরে আসছি পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দেখুন প্রথমেই আসছি কি প্রথমেই আসছি চেস্ট ছেলেদের ক্ষেত্রে চেস্ট মাপা হয় সেটা হচ্ছে না ফুলিয়ে আশি ফুলিয়ে পঁচাশি মানে পাঁচ সেন্টিমিটার ফুলোতে ফুলাতে হবে ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে চেস্টের কোনো ব্যাপার নেই আচ্ছা এবার বলি হাইটটা হাইটটা মেলদের ক্ষেত্রে একশো সত্তর সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার সেটা এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে মেলটা হয়ে যাবে একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার এবং ফিমেলের ক্ষেত্রে হয়ে যাবে একশো পঞ্চাশ বাট ওয়েটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়েটটা কিন্তু হাইট অনুপাতে ওয়েট হবে দেখুন লেখাই আছে নোটিফিকেশানে যে হাইট অনুপাতে কিন্তু ওয়েট হবে বোঝা গেছে আচ্ছা এইটা গেল টোটাল অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে একশো টাকা ঠিক আছে অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে কত অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে একশো টাকা এই টোটাল প্রসেস এখানে কি করতে হবে এসএসসি ডট নিক ডট ইনে গিয়ে আপনাকে মানে তোমাকে একবার রেজিস্ট্রেশন করতে হবে যদি রেজিস্ট্রেশন থাকে একবার মাত্র কিন্তু রেজিস্ট্রেশন হবে ঠিক আছে যদি রেজিস্ট্রেশন করা থাকে তো ভালো যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে আর ফর্ম ফিল আপটা যখন করবে তখন কিন্তু খুব কেয়ারফুলি এবং যা মাধ্যমিকের সার্টিফিকেটে আপনার মানে তোমার যা আছে যেরকম আছে সেরকমভাবেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে ছবির ব্যাপারে কিন্তু একটা উল্লেখ করা আছে এই নোটিফিকেশান সেটসে দেখো স্ক্রিনে আসছে ছবি যেটা উপরে আছে যে ছবিটা ওটাই হচ্ছে রাইট ছবি নিচে যে এতগুলো ছবি আছে প্রত্যেকটা ছবি রং কেন যদি টুপি পরা টুপি পরা চলবে না ক্লোজার মানে শুধু মুখটা মাথা একটু কেটে গেছে চলবে না যদি ছবিটা উল্টে গেছে চলবে না হালকা ঝাপসা চলবে না চোখে গোগুলস চলবে না ঠিক আছে না এবং যখন এই ছবিটা কিন্তু তিন মাসের বেশি পুরনো হওয়া চলবে না বোঝা গেছে এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস মেনে ফর্মটা ফিল করতে হবে ঠিক আছে তো টোটাল আমি ডিটেলস এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করেছি ঠিক আছে এর পরেও যদি বিশেষ কিছু জানতে চাও তাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট করো আমি যথাসাধ্য চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার তো আশা করছি যারা যারা এই এটার জন্য অ্যাপ্লিকেবল বা মানে এলিজিবল তারা কিন্তু প্রত্যেকেই অ্যাপ্লাই করবে তো ভিডিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো এভাবেই কিন্তু আমি সমস্ত ভ্যাকেন্সির খবরগুলো নিখুঁতভাবে এবং ঠিকঠাক দিতে থাকবো তো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বিলাই আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে আগে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ